বড় অঘটন ছাড়াই শেষ হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। চলছে গণনা। বাংলাদেশ সময় রাত 10:30 থেকে রাত 12:30টার মধ্যে চূড়ান্ত ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। জনমত জরিপে এগিয়ে সাজিত প্রেমাদাসা ও গোটাবায়া রাজাপাকসে। পিছিয়ে পড়া অর্থনীতি টেনে তোলার পাশাপাশি জাতিগত বিদ্বেষ দূর করার স্বপ্ন দেখিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝঞ্ঝাট এড়াতে ভোট শুরুর প্রথম প্রহরেই কেন্দ্রগুলোয় ভিড় জমান ভোটাররা। কম বেশি প্রত্যেকের মনেই ছিল ইস্টার সানডেতে নারকীয় হামলায় সৃষ্ট জাতিগত বিভেদের দুঃসহ ক্ষত আর হতাশা। ওই হামলার প্রায় 7 মাস পর ক্ষমতার পালাবদলের সুযোগে আবারও নয়া ভোরের স্বপ্ন দেখছেন বিভিন্ন শ্রেণীপেশার লঙ্কানবাসী। I've come here to cast my vote not just for my future but ক্ষমতা উপভোগ বা ব্যক্তিস্বার্থ উন্নয়নের চিন্তা বাদ দিয়ে জনসেবার মানসিকতা থাকতে হবে আমার। না, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ভোট দিতে এসেছি। Wisely vote with a clear conscience who works not to talk। এমন একজনকে চাই যে কথা নয় কাজ করবে। মানুষ অনেক কথাই বলতে পারে, তাকেই দরকার যে কথা কম বলবে কাজ করবে। এবার নিবন্ধিত ভোটার প্রায় 1,60,00,000। আইন শৃঙ্খলার অবনতি এড়াতে কেন্দ্রগুলোয় পুলিশের 25,000-এর বেশি সদস্য মোতায়েনের পাশাপাশি টহলে রাখা হয় 300 সহস্রাধিককে। নিরাপত্তা কড়াকড়ির তথ্য দিয়ে ভোট শুরুর আগে টুইট করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আহ্বান জানান নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবার। এত কিছুর পরও ভোটকেন্দ্র খোলার আগেই রাজধানীর কলম্বো থেকে প্রায় 150 মাইল দূরের তান্তিরিমালে গুলি করা হয় সংখ্যালঘু মুসলিম ভোটারবাহী বাসে। দুটি বাস ক্ষতিগ্রস্ত হলেও নিহত হয়নি কেউ। এবারে নির্বাচনে রেকর্ড 35 জন প্রার্থী লড়ছেন। তবে 6 সপ্তাহের নির্বাচনী প্রচারে জাতিগত একতার বদলে বিদ্বেষ ছড়াতেই ব্যস্ত ছিলেন তারা। শুরু থেকে আলোচনার কেন্দ্রে সাবেক প্রেসিডেন্ট প্রেমাদাসার ছেলে সাজিত প্রেমাদাসা এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসে। তবে ভোটের আগে মুসলিম বিদ্বেষী বৌদ্ধ কট্টরপন্থীরা গোটাবায়া রাজাপাকসেকে সমর্থন দেওয়ায় আতঙ্কিত সংখ্যালঘু মুসলিমরা। নয়া নির্যাতন বঞ্চনার উদ্বেগে একই অবস্থা তামিল জনগোষ্ঠীর। মিরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।